আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এর আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম বলেন তো? এর আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি কিভাবে হ্যান্ড পেইন্টের কালারগুলো মেশাই, সেটা আপনাদেরকে পরে ব্লগে বলবো। তো আসেন আজকের ব্লগে আপনাদেরকে খুব সুন্দর মতো শিখিয়ে দিই কিভাবে আমি হ্যান্ড পেইন্টের রঙগুলো মিশিয়ে নিই। ভিডিও শুরুতে রিকোয়েস্ট থাকলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সহজে আমার নতুন ভিডিওটা দেখতে পারবেন। আর আমি যেভাবে রং মেশাই, এভাবে যদি আপনি রং মেশান তাহলে আপনার রঙের গ্যারান্টি আমি দিচ্ছি, রং কখনোই নষ্ট হবে না। তবে হ্যান্ড পেইন্টের কাপড় ওয়াশ করার ক্ষেত্রে কিছু নিয়মাবলী আছে, যেমন হ্যান্ড পেইন্টের কাপড় ওয়াশ করার সময় বেশি ডলাডলি করতে হয় না বা ঘষাঘষি করতে হয় না, এবং কাপড়টা খুব ভালো হয় ড্রাই ওয়াশ করলে। আর যদি এমনিতেও ওয়াশ করেন তাতেও কোনো সমস্যা নেই, আমি তো এমনিতেই ওয়াশ করি, কালারের কোনো সমস্যা হয় না, কারণ আমি খুব ভালো ভালো মেডিসিন ইউজ করি যার কারণে আমার কালারগুলো মোটেও নষ্ট হয় না। তো আমি কিভাবে রংগুলো মিশাই সেটাই আজকে আমি আপনাদেরকে ডিটেলস শিখিয়ে দিব। এর আগেও কিন্তু আমি আমার বিভিন্ন শাড়ির টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে অনেকভাবে রং মেশানোর পদ্ধতিটা শেয়ার করেছি, আপনারা দেখেছেনও। তো আসেন আমি শেয়ার করি আজকে আমি কিভাবে রংটা মিশিয়েছি। আমি প্রথমে যেটা নিচ্ছি এটা হচ্ছে এপ্রিটন। এপ্রিটনের রেশিওটা আমি বলি, আমি যদি এপ্রিটন নিই 1 চা চামচ, তাহলে আমি বাইন্ডার নেব 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ মানে 4 চা চামচ, সেক্ষেত্রে আমি এনকে নিব 1 টেবিল চামচ, আর এনবি নিব কয়েক ফুটা, অকজেল নিব কয়েক ফোঁটা, তারপর নিউটেক্স যেটা সেটা নিব 4 চা চামচ। 4 চা চামচ মানে 1 টেবিল চামচ। যদি বুঝতে সমস্যা হয় আমি আবারও বলে দিচ্ছি, শুনেন। বাইন্ডার যদি হয় 2 টেবিল চামচ, এনকে হবে 1 টেবিল চামচ, এনবি হবে কয়েক ফোঁটা, অকজেল হবে কয়েক ফোঁটা, নিউটেক্স হবে 4 চা চামচ, এপ্রিটন হবে 1 চা চামচ। আর এক্ষেত্রে কথা, আমি যেটা করি আমি হচ্ছে বেস যে মেডিসিনটা সেটা আগে মিশিয়ে নিয়ে, যে যেমন সবগুলা দিয়ে মেডিসিন দিয়ে আমি আগে বেস মেডিসিনটা মিশিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি এটার মধ্যে সুন্দর করে একটু একটু রং মেশালে কিন্তু আমার কাঙ্ক্ষিত কালারটা আমি পেয়ে যাব এবং আমার রংটা মেশানো হয়ে যাবে। আর যদি মেডিসিনটা বেশি ঘন মনে হয় তাহলে আপনি একটু এনকে দিয়ে পাতলা করে নিতে পারেন। যখন দেখবেন মিশ্রণটা একটু পাতলা বেশি হয়ে গেছে তখন আবার একটু এপ্রিটন দিয়ে মিশ্রণটাকে ঘন করে নিতে পারেন। তো এভাবে আমি বেস যে মেডিসিনটা সেটা তৈরি করে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প করে এই মেডিসিনটা নিব আর এর মধ্যে যে কোনো কালার আমি মিশিয়ে আমার পছন্দের কালারটা তৈরি করে নিব। তো এখন আমি ইয়েলো কালার দিয়ে যেহেতু একটা শাড়ির কাজ করব সেজন্য কিছুটা ইয়েলো কালার মিশিয়ে নিচ্ছি। আমি এই ইয়েলো কালারটা দিয়ে এতটুকু পরিমাণ গুলাচ্ছি কারণ এইটুকুই আমি এখন কাজ করব, এরপরে আবার যখন রং লাগবে তখন আমি আবারও এখান থেকে কিছুটা রং নিয়ে আবারও ইয়েলো কালার দিয়ে মিশিয়ে নিব। এই শাড়িটার কাজের ভিডিও আমি খুব দ্রুতই আপনাদের কাছে শেয়ার করব, তো দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিওতে। আমি ইনশাল্লাহ এই সুন্দর শাড়িটার টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো রং মিশ্রণ কিভাবে করেছি আমি সেটা তো আপনাদের ডিটেল দেখিয়ে দিলাম, এখানে আমি আপনাদেরকে একটা কালার দেখাচ্ছি বলে ভেবেন না যে একটা কালার মিশানোর জন্য এরকম পদ্ধতি, না, এটা সব কালারের জন্য একই রকম সেম পদ্ধতি। তো হ্যান্ড পেইন্টের রংগুলো এভাবে করে যদি মেশানো যায় তাহলে খুব সুন্দর মতো হ্যান্ড পেইন্টের রংগুলো তৈরি করা যায় আর খুব সুন্দর মতো হ্যান্ড পেইন্ট করাও যায়, আর এই পেইন্টগুলা খুব সহজে নষ্ট হয় না। আর হ্যান্ড পেইন্টের কাপড় কাচার সময় কিছু সতর্কতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে, না হলে রংগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন বেশি ঘষা যাবে না বা ডলা যাবে না কাচার সময়, আলতোভাবে কাচতে হবে। আর খুব ভালো হয় এটাকে ড্রাই ওয়াশ করলে, আর ড্রাই ওয়াশ না করলেও সমস্যা নেই, আপনি চাইলে একটু শ্যাম্পু দিয়ে হালকাভাবে একটু ধুয়ে ফেলতে পারেন। আমি এখন হোয়াইট কালারটাকে গুলে নিব কারণ আমি ইয়েলো আর হোয়াইট কালার দিয়ে আজকে শাড়িটা পেন্ট করব। তো সেজন্য এখানে আমি হোয়াইট পেস্ট দিয়ে দিলাম, যে বেস মেডিসিনটা আছে সেটার মধ্যে হোয়াইট পেস্ট দিয়ে দিলাম। হোয়াইট পেস্ট দিয়ে দিলে এটা দিয়ে আমি হোয়াইট কালারের কাজটা করতে পারবো।
তো বুঝতে পারলেন নিশ্চয় যে এরকম এই বেজ মেডিসিনটা তৈরি করে এটা দিয়ে সব ধরনের কালার তৈরি করে নেওয়া যাবে। আর এই যে দেখেন হোয়াইট পেস্টটা আমি তৈরি মানে হোয়াইট কালারটা তৈরি করছি হোয়াইট পেস্ট এই মেডিসিনের সাথে মিশাই। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হোয়াইট পেস্টটা একটু ঘন থাকে, তো একটু পাতলা করার জন্য আপনি এনকে ইউজ করতে পারেন বা পাইন্টার ইউজ করতে পারেন। আর রঙের ঘনত্বটা নিশ্চয় এতক্ষণে বুঝে গিয়েছেন। আর আমার পাশে আমার ছোট্ট পণ্ডিতটা বসে বসে দেখতেছে কিভাবে আমি রং মিশাচ্ছি। আমার দুই পণ্ডিতই আমার পাশে আছে, তারা যখন রং করি তখন খুব মজা পাই। তো যাই হোক, আমি এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর নতুন শাড়ি যে টিউটোরিয়ালটা আমি নিয়ে আসবো সেটা দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজেস ওয়ার্ল্ড। আল্লাহ হাফেজ।